সবাইকে স্বাগত জানাই মমতাজ নিম ফেস ওয়াশ প্রিয় তোমার প্রিয় মুখ পার্ট বাই জয় ব্রাইডাল মেহেদি অনুষ্ঠানে। যেহেতু ভালোবাসার মাস, সেহেতু সবাইকে জানাই একগুচ্ছ ফুলের শুভেচ্ছা। সবাই ভাবছেন এই ভালোবাসার মাসে কে হতে যাচ্ছেন আমার ভালোবাসার সঙ্গী। হ্যাঁ, আমি একটু অন্যভাবে বলি, এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দিব। এক সিন্ধু না, তার বেশি পুরো হৃদয়টা দিয়ে ভালোবেসেছেন। হয়তো ভালোবাসা পেয়েছেনও, কিন্তু কষ্টের পরিমাণটা হয়তো একটু বেশিই ছিল। কতটুকু ভালোবাসা ছিল, কি পেয়েছেন কি পাননি, এই সব কিছু নিয়েই আমি আজকে আড্ডা দিব। বুঝতে পারছেন না কে সেই অতিথি? অবশ্যই বুঝতে পারছেন, তিনি আর কেউই নন, আমাদের সবার পছন্দের ঢালিউড কুইন এবং 100-এর অধিক চলচ্চিত্রে কাজ করেছেন এবং এক যুগের বেশি সময় ধরে চলচ্চিত্রে লিড করছেন। তিনি নাম্বার ওয়ান ছিলেন, নাম্বার ওয়ান আছেন, নাম্বার ওয়ান থাকবেন, আমাদের সবার প্রিয় অপু বিশ্বাস। ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ তোমা, তোমার এত সুন্দর শোতে আমাকে ইনভাইট করার জন্য। ছোট্ট উপহার, কি বলো, ভালোবাসা ছোট্ট হয় না। থ্যাংক ইউ, হ্যাপি ভ্যালেন্টাইন ডে দিদি। হ্যাপি ভ্যালেন্টাইন ডে তোমা। এই যে বিশেষ দিনে আমার সাথে চলে এসছেন, সেজন্য অসংখ্য 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 লাভ ইউ। তোমাকে অনেক 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 ধন্যবাদ যে বিশেষ দিনে আমাকেই তুমি বিশেষভাবে এনেছো। হ্যাঁ, কারণ আপনি সবসময় বিশেষ, এবং তার থেকে বড় কথা আপনি সবসময় আলোচনায় থাকেন। সো আমার প্রোগ্রামে আপনাকে আনতে পারলে আমি আলোচনায় থাকবো। সো এটা কিন্তু একটা বিষয়। এখন আলোচনা যেহেতু আসলো, এখন যেটা আলোচ্য বিষয় সেটা আমি চলে যাই। হ্যাঁ প্লিজ। আলোচ্য বিষয় হলো অপু বিশ্বাস, নামটা আপনি সবসময় কমফোর্টেবল ফিল করেন আমাদেরকে বলেছেন। হ্যাঁ, কিন্তু তার সাথে কিন্তু আরেকটা নামও এসছে, অপু ইসলাম খান এসছে না? তো অপু ইসলাম খান যখন নামটা এনেছেন, তার মানে ইসলামিক ওয়েতে আপনি নামটা এনেছেন। কিন্তু এখন আমরা আবার নিউজে দেখছি যে না, আপনি হিন্দু ধর্মই পালন করছেন। তো নানানবার নানান কথা কেন আসলো? প্রথমেই বলি, সেটা হচ্ছে যে আমি প্রত্যেকটা ধর্মকে সম্মান জানিয়ে বলছি, ভালোবাসা দিবসে প্রত্যেকটা ধর্মকে ভালোবেসেই বলছি। সেটা হচ্ছে অপু ইসলাম খান, যেহেতু আমি ম্যারিড, এটা পৃথিবী বাংলাদেশের সবাই জানে যে আমি বিবাহিত, আর বিবাহিত যার সাথে হয়েছিল তখন বৈবাহিক সূত্রে আমার নামটাকে চেঞ্জ করতে হয়েছে। কিন্তু বেসিক যে ধর্মটা চেঞ্জ করতে হবে, কারণ আমি যেহেতু ধর্মের ভিন্ন ধর্মের একজন মানুষ, আমাকে এই ধর্মের জন্য আবার আর একটা প্রক্রিয়া করতে হবে। বিয়েটাই শেষ নয়, সেখানে ধর্মের কিছু পেপার্স আছে যেটাকেও কমপ্লিট করতে হবে, সেটা আমার করা হয়নি কখনো। যার জন্য আমি লাইফে কখনো মানে যদিও ফুড সবার নিজস্ব হ্যাবিচুটেড ব্যাপার, যে কেউ খেতে পারে, এটা কারো বাধা ধরা নিয়ম নয়, আমাকে কখনো গরুর মাংস বা কুরবানি দিয়ে আমি কখনো ওগুলো খাইনি। এবং এগুলো সাপোর্টই দিত কিন্তু ওই একজন মানুষ, সেও নিজেও কিন্তু অনেক জায়গায় আমি গেছি, অনেক জায়গায় আমি গিয়ে হয়তো বা বিশেষ করে আমাদের যেটা হয়, এটা তুমি খুব ভালো করেই জানো, ঈদগুলোতে আমাদের শো হয়, তোমার হচ্ছে মিডিল ইস্টগুলোতে আমাদের শো হয়। তো শোগুলো তো ঈদের সাথে যেহেতু রিলেটেড, তখন তো ওইখানে গরুর মাংস এবং মিডিল ইস্টে যেটা উটের মাংস, দুম্বার মাংস, এগুলো খুব মানে থাকে। তো এগুলো যদি থাকে, প্রথমে তো আমাদের তো ম্যাক্সিমামই সব বিষয় একসাথে যাওয়া হতো, দেশের বাইরে একসাথে সব কিছু করা হতো। তো সেই জায়গা থেকে সে আগে দেখে এসে আমাকে বলতো যে অপু এইখানে গরুর মাংস আছে। এবং তার বাসায় একবার হচ্ছে গিয়ে হয়েছিল আমার এরকম, কোরবানি ঈদগুলো ম্যাক্সিমামই তার মাই ট্যাকেল দিতেন, কারণ আমি যেহেতু অভ্যস্ত না, তারা এটা জানতেন। তো এইরকম একটা কোরবানি ঈদ আমার পড়েছিল, তার মা ছিল হজে, তার মা হজে থাকার কারণে ঈদটা পুরাটাই আমাকে মেনটেন করতে হয়েছে। কিন্তু আমি কখনো রান্না করা বা কিছু, হ্যাঁ আমি দেখে দিতাম বা কি কি করতে হবে, যেহেতু আমি বাড়িতে একটা মেয়ে মানুষ ছিলাম, আমাকে সব কিছু করতে হতো। কিন্তু ওই দিন কিন্তু সে নিজে হাতে ওয়েস্টার্ন থেকে আমার জন্য সালমন স্যান্ডউইচ এনেছে, এবং আমাদের বেডরুমে একটা বিশাল বড়, যেটা বেডরুমকে খুবই অসুন্দর করতো, একটা ফ্রিজ থাকতো, যেটা গ্রামের বাসায় থাকে যে বেডরুমের ফ্রিজ, বাট ওই ফ্রিজটা কিন্তু আমার জন্য মেনটেন করা হতো। তো এইসব ব্যাপারগুলোর জন্য, কারণ সে তখন আমি তাকে অনেক ফোর্স করতাম যে বিয়ে যখন করেছি, সংসারও করছি একসাথে, তুমি একটা পজিটিভ ওয়েতে যাও। তো ওই যে লোকজনের ভয়, কাগজ প্রপার করলে তো 10 জন জানবেই, তো ওইটা যদি জেনে যায় অপু মানে ধর্মান্তরিত এইভাবে হয়েছে, সেটার জন্য বলতো আজ কাল পরশু, কখনোই করা হয়নি। এবং আমি যেটা করতাম কি, আমি বললাম না যে
আমি সত্যি কথা বলতে গেলে কি আমি প্রত্যেকটা ধর্মকে ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান করি বিকজ আমি একজন মানুষ আজকে তোমাকে বা আমাদের যারা আছে বা আমার যারা পরিচিত তাদেরকে অনেক বেশি ভালোবাসি তার মধ্যে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে অনেক আছে হিন্দু আছে তো সেই জায়গা থেকে আজকে যদি আমার যেটা সব সচরাচর একটা কথা যে আমার যদি এখন একটা ব্লাড লাগে তুমি আমাকে দিবে না এই যে আজকে যেমন আমি শাস্তেছি তুমি আমাকে নিজে থেকে বলছো দিদি তুমি এটা করো তো এই যে ভালোবাসাটা এখানে তো ধর্মের ভেদাভেদ নেই তো সেই জায়গা থেকে আমি আমার ধর্মটাও পালন করতাম সে জানতো যেমন পূজোতে পূজো করাতে আমি আমার বাড়ি যেতাম মাদের সাথে করতাম এটা সে জানতো এবং আমি তার মার সাথে নামাজও পড়েছি এক্স্যাক্টলি আমি এই পয়েন্টটাতে আসতাম যে আপনি নামাজও পড়েছেন হ্যাঁ আপনি আবার নিজের ধর্মও পালন করেছেন নিজের ধর্ম প্রপারলি রোজাও রেখেছেন হ্যাঁ তাহলে এটা কিভাবে সম্ভব দ্বৈত ধর্ম পালন করেছেন তাহলে আপনি না এটা দ্বৈত ধর্ম বলে না এটা হচ্ছে যে আমি চেয়েছিলাম যাকে ভালোবেসে বিয়ে করেছি তাকেই আমি সবকিছু ইয়ে করতে এবং আমি যখন সবার সামনে এসেছি আমার বাচ্চা নিয়ে তখনই কিন্তু আমি এই ব্যাপারটাকে পজিটিভলি নিতাম কিন্তু দু আড়াই বছর নিজেকে যুদ্ধ করার পর দেখলাম যে এখান থেকে খুব গুড ফিডব্যাক আসছে না তখন আমার কাছে মনে হলো যে যখন একটি মানুষের থেকে আমি গুডলি ফিডব্যাক পাচ্ছি না আমি মরে যাওয়ার পর যেন একজন আমাকে পৃথিবীতে বেশি থাকতে না হয় এই ধর্মের কারণে বললাম না যে কখনো আমাকে মানে আমার ধর্ম নিয়ে কখনো প্রেশার করেনি আমি এটা তো একটা ভালোবাসারই একটা জায়গা যে আমি খেতাম না এবং এমনও আছে ওর বোনের বাসায় অনেক রান্না টান্না হতো যেহেতু ওর বোনের বিয়ে হয়েছে পুরান ঢাকায় তো ওর বোনের বাসায় যত ধরনের খাবার হতো ওর বোন পর্যন্ত যেদিনই বিফ আইটেম কোনো কিছু হতো আমার জন্য অন্য কিছু রান্না করতো ডিরেক্টলি চিকেন আমি একটা মানে একটা দিনের কথা আমি ইয়ে করে শেয়ার করি যেহেতু ভালোবাসা দিবসের কথা ভালো ভালোই বলি আমি ওটা জানি যে সাকিব ভাইয়ের সাথে তো নিশ্চয়ই ভালোবাসার অনেক মুহূর্ত আছে ঝগড়াঝাটি তো আমরা শুনতে শুনতে একদম কান ঝালাপালা আছে সাকিব ভাই এটা সাকিব ভাই ওটা এবং সাকিব ভাই এসে বলছে অপু এটা অপু সেটা বাট এন্ড অফ দ্য ডে কিন্তু দুজন ভালোবেসে বিয়ে এবং ভালোবেসে সংসারও হয়েছে সো ভালোবাসার কথা আমি শুনতে চাই তো একদিন কি হয়েছে যে এরকম মানে সে রাত্রে বাসায় আসবে তো বলেছিল যে মানে সাদা পোলাও আর খাসির মাংস রান্না করতে তো আসলে ওর মা বুঝতে পারেনি মানে মাংসটা মেলানো ছিল খাসি এবং গরু বুঝে উঠতে পারিনি তো আমিও যেহেতু শুটিং করি আমাকেও শুটিংয়ে আসতে হয়েছে তো রাতে এসে আমি তাকে খাবার দিয়েছি তো খাবার দিয়ে মানে আমি ভেবেছি যে ওর খাওয়া শেষ হলে আর এত রাতে আবার খাবো থাক কালকে খাবো ওই চিন্তা করে আমি আর খাওয়ার প্রতি ওই আগ্রহ দেখাইনি যেহেতু 12টা 1টা বেজে গেছিলো আমাদের শুটিংটা অনেক লেট নাইট হয়েছিল তো ও খেতে 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 বলছে অপু তুমি কি খেয়েছো আমি বলছি কেন মানে খাইছো কি না সেটা আগে বলো মানে আমরা তো ডেফিনেটলি এত স্মার্টলি বলতাম না রুমের ভিতরে আমি বললাম যে না আমি এখনো খাইনি বলছে আম্মা মনে হয় বুঝতে পারিনি এটাতে খাসি আর গরুর মাংস হঠাৎ করে মিলে গেছে কারণ আমার পাতেই পড়ে গেছে গরুর মাংস তুমি তাহলে এটার খেও না যদি না খেয়ে থাকো ডিম ভাজা বা ইলিশ মাছ ভাজা কোনো একটা দিয়ে খেয়ে নিও তো এটা তো একটা ভালোবাসারই ইয়ে এটা কিন্তু একটা ভালো এটা ডেফিনেটলি এটা এটা বলা মানে বোঝা যায় না হ্যাঁ তারপরে আরো কিছু কিছু জিনিস যেটা আমার খুব ভালো লাগতো সেটা হচ্ছে যে যেহেতু লং টাইমের সংসার তো সেটা হচ্ছে যে হয় না দুজনের মধ্যে ঝগড়া হয়েছে অনেক গালাগালি হয়েছে অনেক মারধর হয়ে গেছে মানে আজকেই মুখ দেখা শেষ এইরকম একটা সিচুয়েশন তো তখন করতে কি রাত্রে বাসায় আসতো তা আমি তো একটু রেগেই থাকতাম খেতাম টেতাম না বুঝতেও দিতাম না তো তখন এসে ধরো খাবার টাবার দিতাম তো বলতো না না তুমি খাও বলছে আমি এখন খাবো না তো বলছে না বাবা এর মধ্যে যদি বিষ থাকে আমি কেন আগে মরো তুমি খাও তো এটা প্রথমে একদিন দুদিন টলারেট করতো বিষ আমি মিশাই দিব ওকে খাবারে এটা একটা কথা যতই রাগ করি আমি ওকে এটা দিতে পারি উল্টা আমি আরো ঘেমে ঘুমে মুখে মেকআপ নিয়ে রান্না করতেছি চার পাঁচ দিন পর বুঝতে পারলাম বেসিক্যালি আমি রাগ করলে আগে আমাকে খাওয়াতো এইভাবে সুইট এই ব্যাপারটা মানে আমি কখনোই অস্বীকার করব না ভালো লাগা তো ডেফিনেটলি ছিল হ্যাঁ না ভালো লাগা ভালোবাসা সবকিছুই ছিল বুঝতে পারছি আমরা এটা তো সাকিব ভাইয়ের স্টোরি শুনতে শুনতে সবাই দর্শকও কিন্তু টায়ার্ড হয়ে গিয়েছে না এই জন্য আমি তোমাকে যে জিনিসগুলো দর্শক জানে না সেটা আমি তোমার সাথে শেয়ার করলাম একদম আরো এরকম শুনবো কিন্তু সাকিব ভাইয়া হলো মিডিল মানে বলা যায় যে প্রেজেন্ট এখন পাস্টটাও আমরা শুনবো ফিউচারটাও শুনবো কারণ স্টোরিটা কিন্তু এখন একটু এন্ডের দিকে সো পাস্টে কি কেউ ছিল কি না সাকিব ভাইয়ের আগে যে বলে না স্কুল লাইফের ভালোবাসা এই যে ছোটবেলায় ভালোবাসা ছিল না এত সুন্দর অবশ্যই তো ছিল সত্যি কথা বলতে গেলে কি তোমা আমি না ওইভাবে মানে স্কুল কলেজ লাইফে যে প্রেমটা দেখায় ছ্যাক খেয়েছে এটা আমার কখনো হয়নি কারণ কি আমি একটু না মানে ছেলেদের ক্ষেত্রে একটু চুজি মানে আমার একটা রোগ আছে এটা অনেকেই জানে না আমার একটা রোগ আছে ছুচি বাই রোগ তো সেইটাই বলবো যে ছেলেদের ক্ষেত্রে আমার অলওয়েজই চিন্তা থাকতো গায়ে ঘামের গন্ধ কিনা
তারপরে স্কুলে তো স্কুল ড্রেস সে সকাল 8টায় আসতে হতো বিকেল 4টায় যেতে হতো দৌড়াদৌড়ি লাফালাফি এই আর আমার স্কুলে 6টা ড্রেস ছিল প্রত্যেকদিন একটা একটা করে চেঞ্জ করে যেতাম মানে 7 দিনের জন্য 6 দিন থাকে একদম ছুটি কারণ অনেক সময় হতো কি মানে বাসায় তো ওই সময় কাজের লোক ছিল না মাই ছিল বাবাকে আমি বলে রেখেছি যে বাবা আমার দরকার পড়লে দুর্গাপূজাতে আমাকে ড্রেস দিবা না বাট আমাকে স্কুল ড্রেস 7টা বানিয়ে দিবা কারণ ফ্রাইডে আসলে অন্তত দুটো একসাথে ধুয়ে দিত ধুয়ে দিলে তখন পড়তে বাকি দিত হ্যাঁ বাকি দুটো হয়ে যেত এটা আমার বাড়িতে তাহলে ধোয়া হয়নি আমাকে পছন্দ করতার সবচেয়ে মজার ব্যাপার আমি যেহেতু এগুলো খুবই ছুচিবাই ছিলাম আমার ওরকম মানে প্রেম হয় নাই তবে আমার কলেজ লাইফে একটা ছেলেকে অনেক ভালো লাগতো কখনো আমি তাকে মানে ওরকম বলা হয়নি বলা হয়ে ওঠেনি সিনেমায় চলে আসছি মানে চোখের দেখা ভালো লাগতো আচ্ছা ছেলেটা স্মার্ট ছিল একটু ভালো লাগতো মানে কলেজে আমাদের ইয়ে ছিল মানে কলেজ বাস ছিল বাসের ছাদের উপরে উঠে আমি আর আমার এক বান্ধবী উঠে মানে আমাদের পাশে ছিল আইজিলক কলেজ আর আমি মহিলা কলেজে পড়তাম তখন অবশ্য একটা মুভি করব মানে অফার আসছে কোটি টাকার কাবিনের না সরি সরি কোটি টাকার কাবিন অলরেডি আমি করেছি বিকজ আমার মানে এসএসসি পরীক্ষার যে 3 মাসের ব্রেক ছিল সেই ব্রেক টাইমে আমি 1 কোটি টাকার কাবিনটা করি তারপরে তো চলে যাই তখন একটু মনে মনে তো ভালো লাগার সৃষ্টি হয়েই গেছিল তারপরে মনে হতো কি চোখে কাউকে দেখলে ভালো লাগে কিনা তো ওইটা মানে মানে বাসের ছাদে উঠে একটা ছেলেকে খুব ফলো করতাম যেদিন দেখতে পারতাম না একটু খারাপ লাগতো আফসোস হতো না তখন তো অলরেডি আপনি স্টার প্রথম চলচ্চিত্রে কিন্তু দর্শক আপনাকে চিনে ফেলেছে হ্যাঁ কিছুটা তখন আপনি দেখছেন সে ছেলেকে সে ছেলেটা কি বুঝতে পেরেছে মনে হয় না 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 আমি প্রকাশ করতাম না কেন আমি প্রকাশ করতাম না কারণ আমার কাছে মনে হতো না আমি তো নায়িকা হয়ে গেছি এত বড় বড় আর্টিস্টের সাথে কাজ করছি বাট চোখের একটা লাগা লাগতো আচ্ছা না ভালো আছে অ্যাট লিস্ট পুরো বগুড়া শহরের মধ্যে একজনকে ভালো লাগতো বাট 2 বছর ধরে তো সিঙ্গেল মম আমরা সবাই জানি অলমোস্ট 2 বছর তাই না তো এটা আমরা যেমন জানি তেমন বাইরের মানুষও জানে সো অপু বিশ্বাস যেটা বললাম সে কুইন অবশ্যই সে অনেক বেশি সুন্দরী দেখেই তাকে কুইন বলা হয় তো এই কুইনের পিছনে কি কিং ঘুরেছে না স্বাভাবিকই তো কিং খান তো তখন অলরেডি চ্যাপ্টার ক্লোজ হ্যাঁ তারপরে নতুন চ্যাপ্টার ওপেন করার জন্য ঘুরেছে না এরকম কিছু না তবে বাড়ি থেকে আমার বাসা থেকে খুব চাচ্ছে এই লাস্ট 6 মাস ধরে খুব বেশি প্রেশার দিচ্ছে যেহেতু আমার বাবা নেই তো মা বলছে যে আমি অ্যাটলিস্ট তোর বাবাকে গিয়ে যেন কিছু বলতে পারি মেয়েটাকে আমি এমনি রেখে আসিনি তো তার জন্যই আর কি আমার ফ্যামিলি থেকে চাচ্ছি আমি কারোর সাথে এঙ্গেজ হই তো এই মুহূর্তে ওরকমভাবে এঙ্গেজ নই আমি তো দেখা যাক যদি তুমি আমার কিছু হয় তাহলে ডেফিনেটলি আমি তোমাকে রিকোয়েস্ট করে কোনো একটা প্রোগ্রামে হয়তো কাউকে নিয়ে আসবো এই যে বলছেন যে ফ্যামিলিগতভাবে একটা কথা চলছে এখন ধরেন সে কথাটা আপনি এখনও ওই সময়ের জন্য অপেক্ষা করছেন যে আসলে আলটিমেটলি কী হয় ওয়েট করতে করতে তো 2 বছর পার করেছেন আরও মানে ওয়েট করতে চাচ্ছেন পারেনও আপনি যাই হোক তো এই যে যে আসবে কথা হচ্ছে এ আসার আগে যদি আপনার যে খান সাহেব আছেন তিনি যদি চলে আসেন তখন কী করবেন অপু বিশ্বাস আসলে আসবে কি না আসবে আমি জানি না বাট তারপরে এটার ব্যাপারে আমার কোনো কমেন্টস নেই এখন নেই না মানে এটার জন্য অপেক্ষা করতে হবে ডেফিনেটলি সব কিছু মানে খুব স্ট্রেটলি না বলতে পারছেন না তার মানে কি ধরে নিব যে হ্যাঁ কি না 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 স্ট্রেটলি না করাটা বা স্ট্রেটলি হ্যাঁ করাটার মধ্যে এখন যেহেতু আমি একজন জয়ের জন্য পারছি আমি একটা মা আর মা তো আর একা হওয়া যায় না কিছু সম্পর্কের সাথে গড়ে মা হয় সো অনেক কিছু না চাইলেও স্পষ্ট বলা যায় না তো ওই জায়গা থেকে কথাই আসে না লেটস সি আগে দেখি ইউনো এফডিসির কোনো বিষয় কিন্তু বিশেষ করে সেলিব্রিটিতে কোনো বিষয় কিন্তু গোপন থাকে না সেখানে যদি সাকিব খান অপু বিশ্বাস হয় আমরা কিন্তু শুনি এবং কানেও আসে যে এখনও সাকিব খান আপনাকে ফোন করেন এবং কথা বলেন যোগাযোগ রাখেন কথা কি সত্য না বাট কথা বললে কেন বলবেন না কথা মানে ফোন করা এটা আসলে কন্টিনিউ ছিল কোনো এক সময় কোনো এক সময় ছিল এখন নেই সবকিছু যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না আমার কথা আমি আচ্ছা আমি সহজ করে দিই যেহেতু জয় আছে সেহেতু কথা তো হতেই হবে কোনো কিছু করার নেই কথা হতে হবে যে বড় কথা জয়ের ইম্পর্টেন্সটা কতটুকু তার কাছে তার উপর তো ভিত্তি করে কথাটা বলতে হয় কতটুকু এটাই দর্শকের জন্য বলার আমার বিকজ আমি কিছু কিছু কথা এই মুহূর্তে আমি খোলাসা করতে চাই না নতুন কাজ নিয়ে আসি অনেক তো কথা হলো যে যেহেতু আমি দেখতেই পাচ্ছি এবং দর্শকও দেখতে পাচ্ছে যে নিজেকে কিন্তু একটু আবার গুছিয়ে নেওয়া হচ্ছে সেটা ওয়েটের দিক থেকে বা সৌন্দর্যের দিক থেকে তো নতুন কি চলচ্চিত্র আমরা পাচ্ছি বা নতুন কি কোনো চলচ্চিত্র আপাতত অনেকদিন হয়ে গেছে একটা সিনেমা যেটা বাপ্পির সাথে হয়েছিল আসলে এই সিনেমা ঘিরেই বাপ্পিকে নিয়ে নানান কথা নানান কিছু বাট এটা আমার জন্য খুব একটা নেগেটিভ নয় আই থিঙ্ক বাপ্পি
বাকির জন্য খুব একটা নেগেটিভ নয়, কারণ আমরা সিনেমার মানুষরা যত গসিপ তত সিনেমার প্রচার, মানে বলে না প্রচারই প্রসার, তো গসিপের অপর নামই তো প্রচার। তো সেই জায়গা থেকে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাটা, যদিও অনেকদিন হয়ে গেছে সিনেমাটা রিলিজ হয়নি, বাট ভেরি রিসেন্ট হচ্ছে গিয়ে সেন্সার হয়েছে খুব পজিটিভলি, তো ওইটা খুব সুন্দর একটা ডেট দেখে হয়তো রিলিজ দিয়ে দেবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আমি একটা কলকাতায় মুভি করেছি, এটা নচিকেতা দার প্রোডাকশনে, আমার সাথে পরমব্রত দা ছিলেন, এটা একটা অফ ট্র্যাকের, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কোনো অফ ট্র্যাক মুভি করলাম কলকাতার, গল্পটা একটু আমার সাথে, তখন তো আমি অনেকটা বালকি ছিলাম, গল্পের সাথে আমাকে ওটা মিক্স অ্যান্ড ম্যাচ হয়েছে, সো ওটা একটা করা হয়েছে। আর এখন হয়েছে কি, সিনেমা যেগুলো আমার কাছে অফার আসছে তোমা, সেগুলো তো আমার জন্য কতটুকুনি দর্শকের জন্য ভালো হবে সব কিছু চিন্তা করি, আমি সবসময় মনে করি যে সংখ্যায় নয়, মানে হচ্ছে সিনেমা আমি করব। বিগত দিনে যে আজকে আমাকে এত ভালোবাসে দর্শক, যদিও হতে পারে একজনই হিরো, বাট সিনেমাগুলো কিন্তু সুন্দর ছিল, তো ওই রকম কোনো পজিটিভিটি যদি আমি পেয়ে যাই সিনেমার মধ্যে, তাহলে ডেফিনেটলি দর্শক আমাকে পাবে। আর আমি মাঝখানে আমার ছেলের পর এত বেশি মুটিয়ে গেছে এবং এটা নিয়ে এত বেশি কন্ট্রোভার্সি হয়েছে, তাতে আমি মোটেও রাগ করিনি, কষ্টও পাইনি, কারণ ন্যাচারাল ব্যাপার, আমার হয়তো সময়টা অনেক বেশি লাগছে, কারো হয়তো কম সময়, তো সেই জন্য আমি দর্শকদের থেকে দূরে থাকিনি, হোক না আমাকে নিয়ে গসিপ, তো এখন কিছুটা শুকানোর ট্রাই করছি, হোপফুলি সিক্স মান্থ না আর ফোর ফাইভ মান্থের মধ্যে অনেকটা পজিটিভ হতে পারবো। বা এই যে কথা হলো না যে অনেক সময় অনেক বিষয় নিয়ে যেমন আলোচনায় এসছেন, দর্শক আপনার পাশে ছিল, আবার কিছু কিছু বিষয়ে হয়তো কিছু কিছু দর্শক আবার নেগেটিভ কথাও বলেছে, তার মধ্যে একটা বিষয় ছিল যে অপু বিশ্বাস খুব লাউডলি হাসে, নিজেই বলছে, আমি কি বলবো দর্শক বলেন, তো এই যে আমি আছি, আমি মিশি, অনেক কাছ থেকে আমি দেখেছি, সো আমি জানি যে একটা মানুষ মন খুলে প্রাণ খুলে তখনই হাসে যখন তার আসলে ভেতরটা অনেক ক্লিন থাকে, তো আবার অনেকে কিন্তু হাসি থাকে না যে এখন কি আমি হাসি হা হা করে আমি কি এখন মানুষকে দেখানো করে হাসবো, এটা তো হয় না, তো এই যে এইটাই যে বললেন দর্শক বলে রাক্ষসের মতন, আপনার কি মনে হয়? এটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকে আমাকে বাড়িতে সবাই আগে মানে হাসির কথা বলার আগে আমার দিকে তাকাতো, এত বিকটভাবে আমি আওয়াজ করে হাসি, আমি এটা কোনোভাবে কন্ট্রোল করতে পারি না, তো কি করবো, বাট আমার কাছে অনেক সময় মনে হয়েছে যারা আমার দর্শক, যারা আমাকে পছন্দ করে বা যারা আমার দর্শক না আমাকে পছন্দ করে না, তারা ইউজ টু হয়ে গেছে, কারণ এত বেশি প্রোগ্রাম এত বেশি টিভিতে দেখছে, এই হাসিটা তাদের কানে এখন জানে, ও আচ্ছা এটা অপবিশ্বাস হাসছে বিকট আওয়াজ দিয়ে। টিভিতে অনেক বেশি আশা হয়, আমাদের চলচ্চিত্রে কিন্তু একটা কথা আছে যে যদি অনেক বেশি ছোট পর্দায় কাজ করা হয়, সেটা হোক এরকম কোনো প্রোগ্রাম বা হোক নাটক, আর তখন দর্শকরা তাকে বড় পর্দায় দেখতে ওরকম স্বাচ্ছন্দ্য বোধ করে না বা দেখতে চায়ও না, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম, আপনি কিন্তু অনেক টিভিতে এসেছেন না, যেটা হয়েছে কি, আমাদের বাংলাদেশটা তো অনেক ছোট্ট একটা দেশ এবং আমাদের বিনোদনের জায়গাটাও খুব ছোট্ট, শুধু চলচ্চিত্র, তো তখন হয় কি অন্যান্য দেশের আর্টিস্টরা যেমন খুব ফ্রিকোয়েন্টলি হচ্ছে টিভিতে আসছে, হচ্ছে ইয়ে করছে, মানে কি বলে এটাকে, বিজ্ঞাপন করছে, বিভিন্ন মানে রিয়েলিটি শোর সাথেও তারা আছেন, তো তাদের অপশন আছে যে আমি এই সিনেমা দেখবো না আমি হিন্দি কোনোটা দেখবো, বা হিন্দি দেখবো না আমি তামিল অমুক তমুক অনেক মুভি দেখবো, আমাদের তো চলচ্চিত্রের প্রথমটা একটাই বাংলা, তো তখন সেক্ষেত্রে হয় কি, এটা আমরা না আমাদের যারা সিনিয়র আর্টিস্টরা করেছেন তাদেরই এটা ধারণা থেকে আমি বলছি, তখন আমরা যদি মনে করি যে আমরা শুধু সিনেমাতেই থাকবো, তখন একটি দর্শক যে পকেট থেকে টাকা কাটে, টাকা কেটে যে টিকিট দিয়ে আমাদের সিনেমাটা দেখে, সেটা প্রফিটেবল হয়, না হলে হয়তো বা আমি কোনো টিভিতে যদি রেগুলার আসি তখন সেই মজাটা তারা পায় না, কারণ বিনোদনের জায়গা তো আমাদের খুব কম, তাছাড়া অন্য কিছু না। আর আমি যে টিভিতে এসেছি বিগত দিনে যতগুলো এসেছে, কিছুটা ব্যক্তিগত প্রবলেমগুলোকে সলভ করার জন্য, না হলে তো পাবলিক আমাকে বিভিন্নভাবে জানছেন বা দেখছেন, আর তারপরে যেগুলো ম্যাক্সিমাম সময় আসা হয়েছে কোনো সেলিব্রিটি বা বিশেষ বিশেষ দিনগুলোতে, আমি আমি একমাত্র ওই রকম প্রপার টিভিতে, দু বছর আগে কিন্তু ওভাবে কিন্তু পাইনি, না দু বছর আগেও আমি আসছি টিভিতে, সেটা খুবই কম এবং সেটা শুধুমাত্র ছবি রিলিজ হলে উইথ শাকিব খান, কিন্তু এর বাইরে কিন্তু একদম অপু বিশ্বাসকে আমরা ক্যারিয়ার তো প্রায় আমাকে ফোনেই পেত না। হ্যাঁ, কারণ কি? কারণটা হচ্ছে সময়ের ব্যস্ততা, মানে মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারতাম না, কারণ আমার তো ব্যাংকক একটা সময় হয়ে গেছিলো সেকেন্ড হোম, যে আমি ওখানে তিন মাস চার মাস কন্টিনিউ থাকতাম, এই টাইমিং তখন তো ভালো ভালো ডেগুলো, এমন আছে ঈদগুলো আমি করেছি, ঈদের আমি আমি পরে প্রশ্ন ভুলে যাবো, আমার আমার তো ইনস্ট্যান্ট প্রশ্ন করতে হয়, সেটা হলো এই যে ঈদ পুজো আসলো, এটা শেষ করে তারপরে আবার ওই আগের টপিকে যাবো, ঈদ পুজো বা এই যে ভ্যালেন্টাইন দিন, কখনো কি কোনো গিফট পেয়েছেন ভালোবাসার মানুষের কাছ থেকে? হ্যাঁ, পাননি কেন? এটা ভালোবাসা দিয়ে দেন, ভালোবাসা দিয়েছে তখন যে খাবারের মধ্যে, যেটা যেটা আগে বললাম না, কখনো আমাকে সে গিফট দেয়নি,
কখনো মন থেকে আছে না হ্যাঁ একবার দিয়েছিল তো সেটা হচ্ছে দুবাই গিয়েছিল একটা শো করতে আমার জন্য একটা বিশাল বড় একটা মালা নিয়ে আসছিল গোল্ডের ওইটা আমাকে গিফট করেছিল এছাড়া কোনো ভ্যালেন্টাইন বা ঈদ না ভ্যালেন্টাইন তো ঠিক আছে এটা আলাদা ব্যাপার আমার যে বার্থডে বার্থডেটা তো ওটা আমার ডে মানে ওটা তো আমাকে সেলিব্রেট করবে সবাই স্পেশালি ওইরকম কখনো বলেনি যে অপু হ্যাপি বার্থডে মা তাই তো আপনি নিজে কখনো বলেননি এই ঈদ তো আমাকে গিফট দাও বাট ওর বার্থডেগুলো আমি কিন্তু বাসায় সুন্দর করে তৈরি করতাম আমি যেমন অনেক রান্না অনেক ডিফারেন্ট ডিফারেন্ট করতে পারি তোর বার্থডেগুলো আসতে আমার আগে দুই দিন থেকে আমি প্ল্যান করতাম কি রান্না করব কি করব কেক আনবো সবাইকে এক জায়গায় করে কেক কাটবো এগুলো আমি অনেক করতাম তো ওই যেটা বলছিলাম নিজে থেকে কখনো চাননি যে এই ঈদের সময় আমাকে গিফট দাও বা এই না আমি আমি একটু খুব চুপচাপ হতাম আমি খুব কম কথা বলতে পছন্দ করি যদিও দুবছরে অনেকে দর্শক হয়তো বা হাসবে আমার এই কথায় যে ও তো অনেক কথা বলেছে সবচেয়ে বড় কথা হচ্ছে কি যখন মানুষের শরীরে একটা ব্যথা পায় বা আগুনের ছ্যাঁকা লাগে সেই বলতে পারে ও মা গো ফোসা পড়ছে তাড়াতাড়ি পানি দাও একবারে কিন্তু তিনটা বলবে কিন্তু যে ব্যক্তিকে বলা হচ্ছে সে বলবে আচ্ছা দাঁড়া দু মিনিট পরে দিচ্ছি তো বিগত দু বছরে আমার লাইফে এক ধরনের একটা যুদ্ধ ঝড় ট্র্যাজেডি সবই গেছে তার জন্য অনেক কিছু আমাকে বকতে হয়েছে বাট আমি বেসিক্যালি আমি খুব চুপচাপ এবং খুব স্লো থাকতে পছন্দ করি এবং তোমার সাথে আমি অনেক কাজ করেছি এবং কিছু কাজ না করলেও আমরা একসাথে এবিসিতে থেকেছি তুমি দেখেছো আমি কিন্তু অনেক চুপচাপ শুটিং আর না হলে মেকআপ রুম না হলে কোনো আড্ডাবাজি কিছু আমি এগুলো একদমই টলারেট করতাম না আমার ভালো লাগে বিকজ আমি তো টপিক খুঁজে পাই না তো যেটা হচ্ছে আমি ওইভাবে কথা বলি না তুমি যেটা আমাকে বারবার বলছিলে গিফটের কথা দেখো তোমরা তো আমার কাছের মানুষ আজকে তুমি ওই চেয়ারে আমি চেয়ারে এটা কোনো কথা না হতো কি ও তো আমাকে অনেক সিনেমার সাথে আমার হয়েছে না তো সিনেমাগুলোতে একটা রেমুনেশন আমি পেতাম তো তখন ইচ্ছিত আসলে বা বিশেষ করে আমার বার্থডেগুলোতে আমি একটু প্রেশার দিতাম যে কালকে আমার বার্থডে তুমি জানো না হ্যাঁ জানি তো কি হয়েছে এটা বিশেষ কোনো দরকার আছে আমি বললাম যে কোনো গিফট টিপ বলছে না ওই সিনেমা টিনেমা সাইন হবে না ওটাই গিফট তো ওর কাছ থেকে স্পেশালি কোনো গিফট আমি পেতাম তো যে সিনেমা সাইন হবে ওটা থেকে গিফট এই জন্য কি সাকিব খান চাইতেন না অন্য কোনো নায়িকা কাজ করুক বা আপনিও চাইতেন না অন্য কোনো নায়িকা কাজ করুক না 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 ওইরকম কিছু না মানে প্রডিউসাররা চাইতো যেহেতু আমাদের সিনেমাগুলো হিট হতো প্রত্যেকটা প্রডিউসারে তার ফিডব্যাক চাই তো সেই জায়গা থেকে প্রডিউসার হচ্ছে কি আমাকে প্রেফার করতো আর সাকিবও ওইভাবে প্রেফারেবল করে ঠিক ওইভাবেই দিনক্ষণ ফেলতো যখন আমার বার্থডে বা যখন কোনো ঈদ ডে বা কোনো ফেস্টিভ ডে পড়ছে যাতে আমি বলতে না পারি সিনেমার টাকাটাই তুমি নিয়ে নাও তাছাড়া আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষই তার ভালোবাসার মানুষকে একটা বাদাম হলেও কিনে দেয় আচ্ছা সাকিব বাদ আর কোনো এই যে এখন যার সাথে কথা হচ্ছে বা বিয়ের আগে কখনো কি কোনো গিফট পাওয়া হয়েছে কারো কাছ থেকে না ওরকম কোনো গিফট পাওয়া হয়নি তবে এখন কথা হচ্ছে বলে না মারা কথা বলছো না আমি মানে যেটাই হোক কোনো গিফট না পাওয়া হচ্ছে অপু বিশ্বাসকে গলাতে গেলে তো তাকে ফুল দিতে হবে সেটা একটা গোলাপ ফুলও হতে পারে গিফট এরকম কি হয়েছে সামনে হয়তো বা হবে এই সামনে সামনে শুনতে দর্শক কিন্তু একদম বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছে যে কিছু একটা মানে কারণ কি সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমাদের আমার খুব ভালো লাগে যে তুমি আমাদের ফিল্মের মেয়ে তুমি হচ্ছে কি এত সুন্দর করে এমসি করছো আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি তো এত সুন্দর করে গুছিয়ে কথা বলাটা কিন্তু একটা বিরাট ট্যালেন্ট এবার এমন একটা কথা বলবো অবাক ঠাস হয়ে পড়ে যাবেন তো এই এই প্রোগ্রামটা এত সুন্দরভাবে মানুষ দেখে আমি নিজে ওই প্রোগ্রামে আসার আগে তোমার অনেক এপিসোডগুলো আমি দেখেছি তো আমার কাছে মনে হয়েছে যে আমার তো ডেফিনেটলি নতুন নতুন কিছু হবেই এটা দর্শক একটু হলেও বুঝতে পারছে তো এই প্রোগ্রামের মাধ্যমে আমি জানাবো সেই জন্য বলছি সামনে সামনে আচ্ছা ঠিক আছে ওই যে বলছিলাম এবার যেটা বলবো অজ্ঞান হয়ে পড়ে যাবেন যাই হোক এখন যেটা হচ্ছে আগে কিন্তু এফডিসিতে একদম মুভি শুট হতো না না রিসেন্টলি কিন্তু দু তিনটা মুভির কিন্তু একদম কন্টিনিউ শুটিং চলছে এর মধ্যে বাইরের তো কিছু প্রোডাকশন আছেই এছাড়া বীরও চলছে খুব পুরো দমে দেখা যাচ্ছে নিউজ টিউজ হচ্ছে তো যেটা হয়েছে যে বীরে যারা কাস্টিং আছেন তার মধ্যে যিনি হিরোইন আছেন কথা হচ্ছে যে হিরোইন একদমই মেকআপ রুমে ডিরেক্ট চলে যান কোনো জার্নালিস্টদের সাথে দেখা করেন না কথা বলেন না ছবিও একদম জানতেন না সেটাই জানতে চাচ্ছি যে ছবিও তুলেন না এবং ড্রেস আপের ব্যাপারেও তিনি খুব সচেতন কোনো ওপেন ড্রেস আপ করছেন না আগে যেমন মডার্ন ড্রেস আপ করতেন এখন একদমই খুব ঘের আলা ড্রেস আপ করছেন বা ছবি তো আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জার্নালিস্টও লিখছেন নানান মুখরোচক গল্প তো আসলে বিষয়টা কি মানে নতুন কোনো খবর আসতে যাচ্ছে যেমন অনেক দিন পরে আপনি চলে এসেছিলেন আলোচনায় ওরকম কি নতুন কোনো খবর আপনিও হয়তো একটু শুনতে পাচ্ছেন কিন্তু যেটা হয় যে আপনার বিষয়টা যেরকম আমরা একদমই সামনে আসতে দিইনি হয়তো এই বিষয়টাও আমরা ওভাবে সামনে আসতে দিচ্ছি না কিন্তু তারপরেও যেটা হয় আমরা কিন্তু কম বেশি অনেকেই জানতাম হ্যাঁ তো এই বিষয়েও কি আপনি কম বেশি কিছু জেনেছেন আমিও নিউজ টিউজে দেখছি বাট আই এম নট শিওর তবে একটি কথা বলি আমি যখন বেরিয়েছিলাম তখন
ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল একজন যে আমার বাচ্চাটাকে নিয়ে যে বাচ্চাটা আমার টিভিতে আনা এটা প্রফেশনাল না ইমোশনাল এটা বলেছিল যে তখন আমি কিচ্ছু বলিনি আমি বরাবরই বলেছি আমি খুব চুপ থাকি আমি কোনো কিছু রিভিউস পছন্দ করি না বলেছিল যে আপনি কাজের জন্য বেসিক্যালি কাজটা পাননি দেখে আপনি আউটবাস্ট করে আপনি এসেছেন বাচ্চাটার জন্য না না আমি আরো ক্লিয়ার করে দিলাম তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছিল লেটস সি এখন তো আমি অনেক কথা শুনতে পাচ্ছি এখন ভবিষ্যৎ কি হবে সেটা ভবিষ্যৎ বলে দিবে কারণ আমরা সবাই এটার মধ্যে আছি একটা আবার আমার মতো একটা ঘোর চলছে কারণ কি ঘোর চলছে সেটা এখন সময় বলে দিবে ধরেন ফিল্মের গরু তো গাছে ওড়ে হ্যাঁ তো এরকম করেই ধরেন আমরা শুনছি যে আব্রাহাম খান যেরকম চলে এসেছে কিছুদিন আপনার গ্যাপের পরে পাইনি দেখলাম যে কোলের মধ্যে একটা ফুটফুটের সন্তান তো ধরেন এরকমও যদি অন্য কেউ চলে আসে হ্যাঁ তখন ওই যে দুবধূ এক স্বামীর মতন ঘটনা হয় তখন কি হবে মানে আপনার আপনার রিয়াকশনটা কি হবে আপনি সেটা সময় বলে দিবে আমার সত্যি কথা বলতে গেলে কি এই ব্যাপারটা আমি এখন সত্যি কোনো কিছু ক্লিয়ার করতে চাচ্ছি না এখন ক্লিয়ার করাটা আমার জন্য ঠিক হবে না কারণ প্রত্যেকটা প্রোগ্রামই প্রত্যেকটা জিনিসই হচ্ছে গিয়ে আমার পয়েন্ট এবং নোট আউট করা যেটা আমি চাইলেও কখনো এড়াতে পারবো না সো এই জন্য এই ব্যাপার নিয়ে আমি খুব বেশি দূর কথা বলতেও চাচ্ছি না তবে আমিও এরকম কিছু শুনছি এখন আমাকে নিয়ে তো অনেক কিছু কন্ট্রোভার্সি হয়েছিল আমাকে হাসানো হয়েছিল কিন্তু আমারটা ছিল খুব পজিটিভ ওয়েতে বিকজ আমি তার বিবাহিত বউ নয় বছর সংসার করেছি তারপরে আমার সন্তানটাকে আমি পৃথিবীতে এনেছি যখন আমি ভেবেছি আমাকে ওকে কেন আনছে না টিভির সামনে তখন আমি এটা বলেছি বাট এটাকে নিয়ে সে এমন ছেলে মানুষই করেছিল যে এটা প্রফেশনালিজম নিয়েছিল না একটা রিজন ছিল তার কিছুদিন পরে জয়ের বার্থডে ছিল সো বার্থডে যেহেতু হবে একটা প্রথম মানে সে প্রথম অবশ্যই করতে হবে হ্যাঁ সবকিছু মিলে আমি এটা নিয়েছিলাম তখন আমিও আবার সেই তোমার পুরনো কথাগুলো আবার বলছি যে সময়ের সাথে দেখি সময় এটাকে উত্তর দেবে এটা পুরোটাই গুজব হতে পারে আসলে আমরা যেহেতু সামনাসামনি কিছু দেখিনি দেখিনি হ্যাঁ যেমন কিন্তু আমি গুজব হয়নি কিন্তু আমি শুনেছি হতে পারে তবে আমি এটা শুনেছি যে মানে আমার সময় কিন্তু কখনো যে রুমে যাওয়া যাবে না শুটিং করা যাবে না কারণ আমিও কিন্তু শুটিং করেছিলাম কিন্তু এটা একেবারেই শুটিং টুটিং এ নাকি কাউকে ঢুকতে দেয়নি আমার কিছু কাছের জার্নালিস্ট আমাকে জানিয়েছে ব্যাপারটা যে কোনো বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হয় এটা খুবই অদ্ভুত না খুবই অদ্ভুত তারপরে একটা হচ্ছে গিয়ে আইটেম সং আমাদের বাংলাদেশে আইটেম সং মানে তো একটু ঝাঁকানাকা হট একটু ড্রেস সেখানে নাকি একদম বোরখা পরে দাঁড়িয়ে গেছে তো এই ব্যাপারটা আমি জানি না দেখা যাক কি হয় অনেক সময় হয় কি যে দেখা যায় যে মানুষ থাকে না যে একটা গেট আপে আমরা তাকে দেখেছি হয়তো এরকম একটা ভিন্ন গেট আপে সে আসতে চাচ্ছে সেটাই হতে পারে গেটআপটা কি বাস্তবতা নাকি আবার প্রবণতা দেখি আবার হতে পারে আমরা যেটা শুনছি সেটা মানে অনেক কিছুই হতে পারে এখন যেমন আপনারটা সত্য হয়েছে এটা সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে এটা সময়ের পরে ছেড়ে দিতে হবে রাইট রাইট কিছু কিছু ডিসিশন হয় কি সময়ের সাথে ছেড়ে দিতে হয় ওটা না বলা যায় না ওটা গসিপ করা যায় এখন আমি ভাবছি দর্শকতে স্ট্রোক করে মরে যাবে হার্টফেল করবে কারণ হলো দেখা গেল যে এরকম কোনো একটা সত্যতা পাওয়া গেল এবং সাথে সাথে অপু বিশ্বাস বিয়ে করে আরেকজনকে সামনে নিয়ে আসলাম পাশের চেয়ারে মানে দুটো একসাথে দর্শক নিতে পারবে তো আপনারা একটু আলোচনা করে নেন না যে কোনো একটা পার্ট বাই পার্ট আনেন না দুটো যদি একসাথে আসে কিভাবে হবে সত্যি তোমার আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভালোবাসা দিবস সবাই ভালো থাকুক আর ভালোবাসা নিয়ে থাকুক এটাই হচ্ছে গিয়ে আমার সবার কাছে একটা আচ্ছা হ্যাঁ সেটা হলো অপবিশ্বাসের প্রচুর টাকা আমরা জানি কিন্তু আমি তো জানি যে একটা থ্রি পিস কিনতে গেলেও আপনি দুবার ভাবেন যে থ্রি পিসটা কিনবেন কি না কিন্তু এই যে অনেকে যে বলে যে অপু বিশ্বাসের মোটামুটি সে অনেক টাকা পয়সা আছে আমরা এরকমও শুনেছি যে দেশের বাড়িতে আপনার অনেকগুলো দোকানও আছে এবং বাংলাদেশে আপনার নতুন ফ্ল্যাটের ছবিও আমরা সব জায়গায় দেখছি তো এই যে টাকার পরিমাণ দেখে অনেকে থাকে না যে নায়িকার গাড়ি বাড়ি দেখে নিন ভিডিও সহ তো ওখানেও আমরা একটু দেখি তো সেক্ষেত্রে আমি একটু নতুন বিজনেস কি কোনো কিছু চালু করেছেন কি না সেটা জানতে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আমি একটা ছোট্ট আকারে একটা বিজনেস চালু করেছি বিজনেসও না এটা হচ্ছে কি ফ্রিল্যান্সার একটা এটা আমাদের সবার জন্যই করা সেটা হচ্ছে কি এপিজি ওপেন ফ্লোর একটা করেছি ওপেন ফ্লোরটা হচ্ছে যে আমাদের যারা মানে কিছু কিছু ডান্সের ছেলেরা আছে যারা প্রমিনেন্ট ডান্সার বা ডান্সের হচ্ছে গিয়ে গুরু তারা তো আছেন কিন্তু হয় কি তারা তো যেহেতু নিজে ডান্স করান বা নিজে কেউ মেকআপ করান
তখন তারা নিজের মতো করে একটা প্রতিষ্ঠান খুলে ফেলে তো সেই জায়গায় তো যারা একটু নতুনত্ব ভাবে করছে তাদের জন্য তো একটা স্পেস দরকার এখন তারা যদি সেটা করতে যায় নিজে থেকে ওটা তো ব্যয়বহুল তো আমি চেয়েছি এরকম একটা এক্সপেরিমেন্টাল বিজনেস করতে সাপোজ এখন আমাদের ফেসবুকের যুগ বা ইউটিউবের যুগ ওইখানে অনেক ইউটিউবার ছেলেরা আছে যারা একদমই স্টুডেন্ট তাদের কিছু ভিডিও বানাবে তো ওটার জন্য একটা কোনো স্পেস দরকার ফ্লোর হিসেবে ওটা ভাড়া এখন ম্যাক্সিমাম আমরা দেখছি স্পেস খুললে দেখা যাচ্ছে মেকআপ করছে সেটা হচ্ছে কি বেডরুমের মধ্যে বসে সে মেকআপ নিজে নিজেই করছে হুইচ ইজ ভেরি অড কারণ দেখা যাচ্ছে সে মেয়েটা হয়তো বা স্কুল স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট তার ওই অ্যাবিলিটি নাই যে একটা পারফেক্ট একটা মেকআপ রুম তৈরি করার তো সেরকম একটা মেকআপ রুম আমি একটা করেছি আর আমাদের যার ছেলেপেলেরা আছে হয় না যে একটা প্রোগ্রাম পেয়েছি আপু প্রোগ্রামে একটা ভালো ফিডব্যাক পাবো মিনিমাম একটা অ্যামাউন্ট পাবো তো সেই মিনিমাম অ্যামাউন্টটা হয়তো বা খুব লং টাইম না হয়তো দুই তিনটা মাসে একটা প্রোগ্রাম পেয়েছে তো সেই প্রোগ্রামের জন্য তো তাদের একটা রিহার্সাল দরকার বা এই যে র্যাম্পে যারা হচ্ছে কি গ্রুমিং করছে নতুন হয়তো কাউকে শেখাচ্ছে বা শেখাবে ওটা একটা স্পেস দরকার এরকমই একটা প্রতিষ্ঠান দিয়েছে তো সেখানে আর কি থাকছে লাইক মেকআপ রুম থাকছে একটা রিহার্সালের একটা জায়গা থাকছে যে স্টুডিও থাকছে অনেকে আছে এখন কিন্তু যারা হচ্ছে কি মানে ফটোগ্রাফিতে পড়াশোনা করছে তারা অনেকেই কিন্তু স্টুডেন্ট আছে যে এক্সপেরিমেন্টাল ফটোগ্রাফি করতে চায় তো তার জন্য প্রপার ফটো স্টুডিও দরকার কিন্তু যেখানে যাবে যে স্টুডিওগুলোতে যাবে মানে তারা ফটোগ্রাফি শিখতে বা ফটোগ্রাফি এক্সপেরিমেন্টাল তাদের মানে কাজগুলো বের করতে তখন হয় কি ওই ফটোগ্রাফারের কিন্তু নিজস্ব কাজ আছে তারই বুকিং চলছে তারই কাজ চলছে সো স্পেসটা পায় না তো আমার সাথে আমি যেটা দিয়েছি সেখানে তারা ওই রকম বুকিং নিয়ে খুব সামান্য একটা টাকা মানে জাস্ট আমি এটা টাকাটাই জন্য রেখেছি অ্যামাউন্টটা একদম ফ্রি ফ্রি হলো না ফ্রি হলে হয় কি জিনিসটার মর্যাদা থাকে না প্রত্যেকটা জিনিসের না তুমি যখন একটা অ্যামাউন্ট দিবা পারিশ্রমিক দেখবা কাজটার প্রতি একটা সক্ষমতা বাড়ে তো সেটার জন্য খুবই সামান্য একটা অ্যামাউন্ট তারা এটা ভাড়া নিতে পারবে তো ওখানে তো অফিস করছেন আপনি না হ্যাঁ বাবা স্যার একদম প্রফেশনাল খুব সুন্দরভাবে বিজনেস করছেন রাইট অফ কোর্স আমি আমি অলওয়েজই না আমি সবচেয়ে পছন্দ করি দুটো দুই জিনিস ব্যক্তিগত জীবন এবং হচ্ছে প্রফেশনাল জীবন দুটো আমি কখনো এক করি না যার জন্য আমার বাসায় কখনো আগে সিনেমা করা অবস্থায় কোনো প্রোডিউসার বলতে পারবে না যে এটা আমি আসলে সরি চেয়েই বলছি যে আমার বাসায় এক কাপ চা খেয়েছে বাট আমি 100 মুভি করেছি তো সেই জায়গা থেকে মানে আমার কাছে মনে হয় যে দুটো দুই জিনিস আমি উপবিশ্বাস দুটো মানে দুই জিনিস এটা আমার প্রফেশনালিজম থেকে নিয়েছে সো এখানে কে আসবে কে যাবে নেভার মাইন্ড আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই যে রিসেন্টলি একটা নিউজ আসলো না যে বিদেশে পাড়ি জমাচ্ছেন আমাদের কিং খান এবং এটা শুনে আমারও মন খারাপ হয়েছে কারণ এখন ইন্ডাস্ট্রিকে যিনি লিড করছেন ইন্ডাস্ট্রি যার দিকে তাকিয়ে এখনো বেঁচে আছে শাকিব খান না আসলে কাজ করছে কিন্তু কিন্তু জায়গাটা তো নিতে পারতে হবে ওই যোগ্যতা কিন্তু থাকতে হবে অবশ্যই আছে কিন্তু তারপরে থাকে তার জায়গা তো আমাদের উপবিশ্বাসের কি বাইরে চলে যাওয়ার কোনো প্ল্যানিং আছে এই মুহূর্তে একদমই নেই আবার ভবিষ্যতেও যে নাই তাও বলবো না এই মুহূর্তে এই জন্য নেই কারণ এই মুহূর্তে আমার ছেলে যেহেতু অনেক ছোট স্কুলে পড়ছে ওকে টাইমিং দেওয়া এবং ওকে প্রপারলি বাংলাদেশে থেকেই ওর এডুকেশনটা কিছুটা দূর নিয়ে যাওয়া যার জন্য এই মুহূর্তে কোনোভাবেই পসিবল নেই বাট ইন ফিউচার আসলে ওর এডুকেশন থেকে হোক বা আমি যদি মনে করি যে ওকে নিয়ে আমি ওইখানে থাকতে চাই বা আদৌ কী হবে ওকে আমি বা কী সেটা আমি শিওর করছি না যে একেবারেই নয় লাস্ট জয়ের একটা ভিডিও কিন্তু খুব ভাইরাল হয়েছে বাবা মা নিয়ে একটা গান আই ফিল সো ইমোশনাল আমার কাছে মানে এত সুইট করে গাচ্ছিল সো আমি তো জানি এটা পুরো পৃথিবীর দর্শকরাই দেখেছে যারা ফ্যান ফলোয়ার্স আছে এই ভিডিওর পরে কি কোনো ফোন কল এসেছিল বা এটা কি অন্য কাউকে ইমোশনাল করেছিল না 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 ইমোশনাল আমি আর জয়ই হয়েছে এটা ভালো ছিল ও আসলে আমাকেই মা বাবা চেনে ও আচ্ছা হ্যাঁ তা স্কুলে যদি তাকে বলা হয় এখন তো একটু বেশ ভালো পুটপুট করে কথা টথা জানে তাকে এখন যদি জিজ্ঞেস করা হয় যদিও ইংলিশ মিডিয়ামে পড়ে তো ওদের একটু ইংলিশ সাইডটাই বেশি আইসডিতেও পড়ে তো হোয়াট ইজ ওর নেম সে তার নাম বলে আবার থান জয় খান তো আর বলতে পারে না থান জয় তো হোয়াট ক্লাস ডু ইউ রিডিং আই ক্লাস প্লে সুন্দর হোয়াট ইজ ও মাদার নেম তখন আমার নাম বলে হোয়াট ইজ ও ফাদার নেম দেখি আমার নামই বলে ও তখন একই নাম বলে আর যেটা এখন হয়েছে যে আমি প্রত্যেকদিন শুটিং থাকুক বা কাজ থাকুক বা আমার যে কোনো কাজ থাকুক আমি বাড়ি ঢোকার সময় ও হাতের দিকে তাকিয়ে থাকে
তো কিছু একটা নিয়ে যেতে হয় তো এটা ও বহুত ফিল করে যে রাতে ঘুমালে মার কোলে ঘুমাই বাইরে থেকে আসলে তো বাবা জিনিস নিয়ে আসছে বাহ এখন আমি যেহেতু প্রোগ্রামের শেষে চলে এসেছি অনেক কথা বলেছি প্রথমে শুরু করার সময় বলে নিছিলাম যে আমি কিন্তু এখন আর বোন না আমি এখন উপস্থাপিকা এখন বোন হয়ে বলছি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ দিদি মানে ট্রাস্ট মি আমি জানি যে এখন যেহেতু একদম নিজেকে ফিট করছেন সো এখন আপনি কোথাও যেতে চান না যে একদম ফিটেড হয়ে আবার সামনে আসবেন শুধুমাত্র আমার রিকোয়েস্ট আপনি এসেছেন থ্যাংক ইউ সো মাচ মানে ট্রাস্ট মি থ্যাংক ইউ তোমা তোমাকে আর যেটা বলবো হ্যাঁ আগে তোমাকে উদ্দেশ্য করে বলে নিই তুমি অনেক ভালো একটা মানুষ সত্যি কথা বলতে গেলে কি ইন্ডাস্ট্রিতে নায়িকাদের মধ্যে মিল কম থাকে বাট এটাই একটা প্রথম হবে যে তোমার আমার অনেক মিল দর্শকদের জন্য যেটা আমার বলার থাকবে সেটা হচ্ছে যে প্রথমেই একদম বরাবরের একটি কথা যে বাংলা সিনেমার সাথে থাকুন বাংলা সিনেমা বেশি বেশি দেখুন শুধু আমার সিনেমার না আমার ইন্ডাস্ট্রির যত মানুষ সিনেমা করবেন তাদেরকে দেখে ইন্সপায়ার করবেন আর এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে আনার জন্য এবং সবচেয়ে বড় কথা একটা স্পেশাল ডেতে আমার যে ভালোবাসার কথাগুলো আমার সন্তানকে ঘিরে আমার সমাজ আমার সিনেমা এবং আমার বিগত সংসার সব কিছু মিলে যে ও এত সুন্দর করে আমাকে প্রেজেন্ট করেছে তার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ স্পন্সর হিসেবে আমাদের এখানকার একটা বড় একটা নাম দেখতে পাচ্ছি মমতাজ যেটা খুব সুন্দর করে তোমা বলছিল পলিউশন ইজ সলিউশন ফেস ওয়াশ খুব ভালো লাগছিল আমার কাছে তো মমতাজকে আমার অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামে সত্যি বুঝতে পেরেছেন যে এত এই ধরনের প্রোগ্রামগুলো আমাদের বাংলাদেশে হওয়া উচিত আর আমার ছেলের জন্য তো অবশ্যই দোয়া করবেন ও যেহেতু পড়াশোনা করছে ওকে যেন আমি শিক্ষায় শিক্ষিত না হয়ে একজন ভালো মানুষ তৈরি করতে পারি অ্যাজ এ মাদার আর আপনাদের উপবিশ্বাস যে নায়িকা সে যেন নিজেকে শুকাচ্ছে সুন্দরভাবে আরও দ্রুত শুকিয়ে যেন আপনাদের সামনে প্রেজেন্ট হতে পারে আর স্পেশাল থ্যাঙ্কস প্রিয় তোমার প্রিয় মুখ অনুষ্ঠানে যারা যারা দেখছেন আরও বেশি বেশি করে দেখবেন কারণ আমার বোনটার অনেক ভিউয়ার্স বাড়াতে হবে একজন নায়িকা যে এত কথা বলতে পারে এত সুন্দর করে এমসি করতে পারে ওকে না দেখলে আমি জাস্ট অবাক হয়ে দেখছিলাম অনেক প্রশ্নও আমি ভুলে যাচ্ছি ওকে কী উত্তর দিব তো এই জন্য অনেক ধন্যবাদ দেশটিভিকে ধন্যবাদ এই এত সুন্দর সুন্দর প্রোগ্রাম তৈরি করার জন্য আগামীতে আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম হবে এবং আগামীতে অবশ্যই আমি এই প্রোগ্রামে আবার আসতে চাই পাশে কোনো সিট দিয়ে ওয়াও এই এই আশায় দর্শক থাকবে এবং আমিও আশায় আছি যে এই পাশের সিটটাতে কে বসবে এবং আমি এতটুকুই শুধু চাই আমি জানি না কে বসবে যেই বসুক সে যেন কখনো আপনাকে কষ্ট না দেয় আপনার জীবনে এরকমই হাসি সবসময় থাকুক আমি দর্শক থেকে বিদায় নিই প্রিয় দর্শক বিদায় নিচ্ছি আমাদের আজকের মমতাজ নিম ফেস ওয়াশ প্রিয়তমার প্রিয় মুখ পার্ট বাই জয় ব্রাইডাল মেহেদি অনুষ্ঠান থেকে দেখা হবে আগামী সপ্তাহে আরও কোনো অতিথিকে সাথে নিয়ে আর এই অনুষ্ঠানটির আপডেট পেতে যুক্ত হতে পারেন আমাদের facebook.com/অপরাজয়া এই পেজে সবাই ভালো থাকবেন ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা দেখতে ভুলবেন না দেশ টিভির পর্দায় প্রিয়তমার প্রিয় মুখ আপনার জন্য মমতাজ নিম ফেস ওয়াশ প্রিয়তমার প্রিয় মুখের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আছে ওয়াও থ্যাংক ইউ প্রিয়তমা প্রিয়তমার প্রিয় মুখ প্রিয়তমা কিছু কথা সাদা সিধা জীবন সুতোয় বাঁধা কিছু কথা থাকে উন্মুখ কিছু হাসি কিছু গান আনন্দ অভিমান প্রিয়তমার প্রিয় মুখ প্রিয়তমা প্রিয়তমার প্রিয়